নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, তো আপনারা জানেন যে পঞ্চায়েত ভোট কেটে গিয়েছে, পঞ্চায়েত ভোটের গণনা হয়ে গিয়েছে এবং শাসক দল জয়লাভ করেছে। তো বন্ধুরা, তো এই পরাজিতে পারে এই ভোট নিয়ে শাসক দলের নেতামন্ত্রীরা কিন্তু পরাজিতে পারে বিরুদ্ধাচারণ করা শুরু করে দিয়েছে। তারাই পরাজিতে পারে শাসক দলের নেতামন্ত্রী হয়েই তারা শাসক দলের বিরুদ্ধেই কথা বলছেন। তো আপনারা জানেন যে মদন মিত্র, বিধায়ক হুমায়ুন কবির এবং বলা যেতে পারে চিরঞ্জিত, একের পর এক তারা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তো এবারে আবারও শাসক দলের এক নেতা বিস্ফোরক মন্তব্য করলেন। হ্যাঁ বন্ধুরা, তিনি হচ্ছেন শোভন দেব। তো শোভন দেব এবারে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন যে এভাবে ভোট করে কি লাভ, জোর করে জিতে কি লাভ, এটা অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এই যে জুলুমবাজি, এই যে বলা যেতে পারে যে চারিদিকে যে খুনোখুনি, হানাহানি, দাঙ্গা, এই সমস্ত কিছু যে ঘটেছে, তো এগুলো কিন্তু মেনে নিতে পারছে না যে শাসক দলের নেতামন্ত্রীরাই। অর্থাৎ তাদের দল তো জিতেছে অবশ্যই, তবে তারা এই হিংসার কিন্তু যে বাতাবরণ যে সৃষ্টি হয়েছে, তারা এগুলোকে মেনে নিতে পারছে না। তো পঞ্চায়েত ভোটে চূড়ান্ত সাফল্য পেয়েছে তৃণমূল। বঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে ভোটকে ঘিরে লাগাতার যে হিংসা, তো সেই হিংসায় যে বিরক্ত শাসক দলের নেতামন্ত্রীরা, তার ছবি বারবার সামনে চলে আসছে। এবারে কার্যত বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। বলে দিলেন, জোর করে জিতে কি লাভ। পঞ্চায়েত ভোটের এর দিনই প্রাণ গিয়েছে 19 জনের, আহতের সংখ্যা বহু, মুড়ি মুড়কির মতো মোমবাজি হয়েছে, চলেছে গুলি, ইতিমধ্যেই মৃতের সংখ্যা 40 ছাড়িয়ে চলে গিয়েছে। তো এর মধ্যেই চারিদিকে উঠছে সবুজ আবির, চওড়া হাসি তৃণমূল প্রার্থীদের মুখে। কিন্তু এমন পরিবেশে জয় দেখে বিশেষ খুশি নন মন্ত্রী শোভনদেব। ভোটে বেলাগাম হিংসা দেখে আক্ষেপের সুর তার গলায়। শোভনদেব বললেন, আমি হিংসার তীব্র বিরোধী, আমিও পঞ্চায়েত ভোট করেছি কিন্তু রিগিং করতে দেইনি। আমি মানুষের রায় জিতবো, কেন এভাবে জোর করে জিতবো, কেন জোর করে মানুষের থেকে ভোট ছিনিয়ে নেবো, জোর করে জিতে কী লাভ, এটা অনির্দিষ্ট কাল চলতে পারে না। এমনকি এই জন্য তিনি মমতার সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং তার সঙ্গেও এর কথা বলবেন বা তার কাছেও তিনি জবাব চাইবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে তৃণমূলের এই জয় দেখে শোভনদেব বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে, তাতে হাজার চেষ্টা করেও তৃণমূলকে হারানো যাবে না, এমনিতেই জিতে যেত, কিন্তু কী লাভ এভাবে জোর করে জিতে। তো বন্ধুরা, আমরা বুঝতে পারছেন, অর্থাৎ তার দলের নেতামন্ত্রীরা কিন্তু মেনে নিচ্ছে যে জোর করে ভোট করানো হয়েছে এবং জোর করে এই সমস্ত কার্যকলাপ হয়েছে। তো আপনারা জানেন যে এর আগেও বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত থেকে শুরু করে মুর্শিদাবাদের এর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তারা বলেছেন, এভাবে জেতার কোনো অর্থ হয় না। ভোট হিংসার বিরুদ্ধেও সরব হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, মন্ত্রী বাবুল সুপ্রিয়, এবার শোভনদেবও মুখ খুললেন। তো বন্ধু, এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না।